ক্রমে কালো হাতে আমরা আবার অনলাইনে ক্লাসে যুক্ত হচ্ছি। তো আজকে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে তোমাদের ক্লাস নেওয়া শুরু করব। সবাই আশা করি ভিডিওটি দেখবে, ক্লাসটি খেয়াল করবে। ধন্যবাদ। আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। শ্রেণীবিন্যাস কি? এই বিশাল যে জীব জগৎ, এই সম্পর্কে জ্ঞান ধারণ করাটা কিংবা জানাটা আসলে অনেক সময়ের বিষয়, অনেক কষ্টের বিষয় এবং জানাটা আসলে সম্ভব না। কারণ আমাদের এই যাবৎ এই পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে, কিন্তু আমরা আসলে কতগুলো প্রাণী দেখেছি? এই প্রাণীগুলোকে সহজে জানার জন্য যে পদ্ধতিটা সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। এভাবে প্রাণী জগৎটা, উদ্ভিদ জগৎটা বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছে আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওনার জন্ম হচ্ছে 1707 সালে এবং মৃত্যুবরণ হচ্ছে 1778 সালে। এই ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এবং তিনি প্রথম এই উদ্ভিদ এবং প্রাণী জগৎটাকে সুন্দর সুসজ্জিতভাবে শ্রেণীবিন্যাসে একটা ধাপে ধাপে বিন্যস্ত করেন। এবং এই শ্রেণীবিন্যাসের ধাপ অনুযায়ী প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীকে একটা একটা করে নাম দেন এবং এই নামগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই আসলে শ্রেণীবিন্যাসটা কি, জীব জগতে ধাপে ধাপে বিন্যস্ত করার প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে ধাপে ধাপে বলতে আসলে কি বুঝি? ধাপটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এই শ্রেণীবিন্যাসটাকে 7টি ধাপে বিন্যস্ত করেছে। কি কি? রাজ্য, পর্ব, শ্রেণী, পর্ব, গোত্র, গণ এবং প্রজাতি। এটা তোমাদের বইতে দেখবে দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদের দেওয়া আছে শ্রেণীবিন্যাসের। এবং তোমরা পৃষ্ঠা নম্বর 9 শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ওখানে দেখবে প্রথম পেলায় দেওয়া রয়েছে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এখানে শ্রেণীবিন্যাসটা যে 7টি ধাপে বিন্যস্ত করা হয়েছে সেখানে সুন্দরভাবে বাংলা এবং ইংলিশ দুটোই দেওয়া রয়েছে। তো এখানে আমরা আসলে একটা রাজ্য নিয়েছি এবং সেখানে দেখো রয়েছে যে কিংডম, যেটাকে রাজ্য ইংরেজিতে বলা হয় কিংডম, পর্ব ইংরেজিতে বলা হয় ফাইলাম, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস এবং প্রজাতির ইংরেজি নাম হচ্ছে স্পেসিস। তো এক্ষেত্রে বাংলা এবং ইংলিশ আমাদের দুটোই জানতে হবে এবং এই শ্রেণীবিন্যাসটাকে আমাকে ধাপে ধাপে সজ্জিত করতে হবে। অ্যাজ লাইক সিঁড়ি, অর্থাৎ একটা ধাপে একটা ধাপে একটা ধাপ এরকম সরাসরি দেখা যায় ধাপে ধাপে বিন্যস্ত করবে এবং এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের একটি নীতিমালা। তো নীতিমালা যখন আসছে তখন একটা কথা বলি যে শ্রেণীবিন্যাস বা উদ্ভিদ জগতের যে শ্রেণীবিন্যাসটা করা হয় এটা মূলত ICBM দ্বারা নির্ধারিত করা হয়, অর্থাৎ ICBM এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বোর্ড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ একটা নীতি নির্ধারক। এই নীতিমালা অনুসারে উদ্ভিদ জগতের যত নামকরণ হবে, যত আবিষ্কার হবে, যত তথ্য আছে, গবেষণা আছে সব কিছু এই নীতিমালার অন্তর্ভুক্ত থাকবে। ঠিক সেভাবে প্রাণী জগৎকেও এই ভাবে ভাগ করা যায়, অর্থাৎ ICZ অর্থাৎ মেরুদণ্ডী ম্যামেলিয়া। এখানে বিজ্ঞানীরা পুরো মানুষ
ম্যামিলিয়া পর্ব দেখা রয়েছে, পরিফেরা নিডারিয়া, প্রাথিহেলমেন্থেস নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা এবং কর্ডাটা। তো আমি এই কর্ডাটা পর্ব অর্থাৎ ম্যামিলিয়া ক্রাবজেট কর্ডাটা পর্বের একটা শ্রেণী বিন্যাস করেছি। এখানে দেখো যে রাজ্য যদি ম্যামিলিয়া হয়, পর্ব হচ্ছে কর্ডাটা অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী, সেখানে শ্রেণী হচ্ছে ম্যামিলিয়া, বর্গ হচ্ছে প্রাইমেট, আর গোত্র হচ্ছে হোমিনিডস, আর গণ হচ্ছে হোমো এবং প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স। এক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে দ্বিপদ নামকরণ, অর্থাৎ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দ্বিপদ নামকরণ। জানার জন্য স্বল্প পরিসরে কম পরিশ্রমে
বিষয় জীব জগৎটাকে জানার এই পদ্ধতিটাই মূলত রয়েছে শ্রেণীবিন্যাস। তো আজকে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম এবং নেক্সট দিন আমরা এই যে প্রাণীর যে শ্রেণীবিন্যাসটা এটা সুন্দরভাবে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য সহ পড়ব। যদি তোমাদের এখানে কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবে। আশা করি প্রথম ক্লাস তোমাদের বিজ্ঞানের অষ্টম শ্রেণীর ভালো লাগবে, আমাদের সাথে থাকবে, কারণ আমরা আসলে ক্যাম্পাসে ফিরে এসেছিলাম, আবার এই অনুকরণের জন্য চলে যেতে হচ্ছে আবার অনলাইনে। তোমরা আমাদের পাশে থাকবে এবং আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো তোমাদের যথাসাধ্য ক্লাসগুলো দেখতে এবং